ওয়েলকাম টু রয়েস লাইভ ব্লগ। তো আজকে মানে গতদিন আসছিলাম আমার মামার বাড়িতে। তো আমার মামার বাড়িটা তোমাদেরকে আজকে আমি ঘুরিয়ে দেখাবো। তো এই পাশেরটা আমার মামাদের বাগান, আর এখান দিয়ে নামতে হয়। ও পাশে একটা পথ দেখালাম, ওইখান দিয়েও নামা যায়। তো আমরা এই পাশ দিয়ে নামি না, সচরাচর ও পাশ দিয়েই নামা হয়। তো এই দেখো আমার মামা বাড়ি, এখান দিয়ে নামলাম। আর এখানে একটা এই যে বড় তাল গাছ, একটা না এখানে দুটো তাল গাছ আছে। এই তাল গাছে মানে প্রচুর রস হতো, তখন আমার দাদু এই তাল গাছগুলো কাটতো, খুব রস হতো। তালের গুড়, তালের রস এগুলো খাওয়া হয়েছে খুব। আর এই যে এখান দিয়ে নেমেই সোজা এপাশ দিয়ে, এখানে একটা ক্ষেত, এপাশ দিয়ে এসে মামা বাড়ির পথ। এই যে আমরা যাচ্ছি এখন। তো এই যে সামনে এটা দেখছো, এ হচ্ছে আমার বড় মামার বাড়ি, মানে আমার বড় দাদুর বাড়ি এটা। এখান দিয়ে এই যে বাম হাতের এখানে এটা, তো এই ঘরের পাশটা এটাই আমার বড় মামার ঘর। আর এখান দিয়ে প্রথমেই মামার বাড়ি ঢোকার পথ, মামার বাড়ি যাওয়ার পথ। তো এই আমরা যাচ্ছি এখানে, এই যে এখানে কল আছে। আর এই হচ্ছে ঘরের সামনেটা, এই যে এখান এটা হচ্ছে সামনে, এখানে কিছু গাছপালা আছে। তো এই যে আমার মামি রান্না করছে ওখানে। আর এই পাশ দিয়ে যাচ্ছি আমরা, সামনের দিকে যাচ্ছি, মানে পুরনো বাড়ি ছিল মামার এইখানে, বড় মামা এখানে পুরনো বাড়ি ছিল এটা, এখন আর কেউ থাকে না এই পাশটায়। ওইখানে নতুন বাড়ি করার পরে সবাই ওইখানে চলে গেছে। তো এখানে সেই পুরনো বাড়িগুলোই আছে। আর এটা হচ্ছে বড় দিদার ঠাকুর ঘর। তো এখানে উনি পূজা টুজা করে। এই যে অনেক ঠাকুর আছে, এই হচ্ছে ঠাকুর ঘর। আর এ পাশটা একটু বাগান আছে, গোয়াল ঘর আছে, গাছপালা আছে কিছু। আর এখানে আমার বড় দাদুর সমাধি, এই দেখো কিছু গাছপালা, নারকেল গাছ, খেজুর গাছ এগুলো, এই যে এই ঘরগুলো। তো এগুলো এখন কোনো কাজেই লাগে না, হাঁস মুরগির ঘর হয়ে গেছে। আর এই যে বড় পুকুর। তো আমার বড় মামার বাড়ি এইখানেই শেষ। এইগুলো পুরনো বাড়ি একটা, নতুন বাড়ি ওই পাশে যেটা দেখলাম ওখানে। আর এই যে ডানাতে দেখছো, এই হচ্ছে আমার ছোট দাদুর বাড়ি। ছোটো দাদুও বেঁচে নেই, বড় দাদুও বেঁচে নেই। তো মামা আছে, এই যে আমার ছোট দাদুর বাড়ি, এখানে ঢুকবো এখানে। চলো তাহলে আমার দাদুর বাড়ি দেখে আসি, ছোট দাদুর বাড়ি। এই যে আমরা যাচ্ছি, এই যে মুরগিটা মনে হয় ওয়েলকাম করার জন্যই আসছে। এই আমার ছোট দিদা, আর ওই হচ্ছে মামি, দুইজনে ওই যে জাল ঠিক করছে সবজির ভাত দেওয়ার জন্য। এই দেখো, এই হচ্ছে মামাদের রান্নাঘর, আর উপাশেরটা হচ্ছে ওইটা হচ্ছে বড় ঘর। এই যে আর এই পাশে গোলা, এখানে সুন্দর একটা সাদা ফুলের গাছ, ও পাশে গোয়াল ঘর। আর ওই যে ছোট, ও হচ্ছে আমার বোন, আর ওই হচ্ছে মামার ছেলে, এই বাড়ি মামার ছেলে। তো এখানে তো দেখা শেষ, আমরা এবার শেষ বাড়ি যাব। মানে দাদুরা হচ্ছে তিন ভাই, বড় মামা, তারপরে ছোট মামা, তারপরে হচ্ছে আমার দাদু মেজ। আমার দাদু বেঁচে আছেন এখনও, তিন ভাইয়ের ভিতরে উনি এখন আছে বর্তমান। তো এই আমরা চলে আসলাম, এই বাঁ হাতে রান্নাঘর আর ডানাতে বড় ঘর, সামনে ঢুকে এইখানে গোলা। আর মামা এই যে নারকেল চালছে, এই যে গাছের নারকেল, দেখো বড় বড় নারকেল, অনেক বড়, কিন্তু দেখে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু নারকেলগুলো অনেক বড়। এই যে আর এই যে সামনে মন, একবার ক্যামেরা এপাশে আসে, একবার ওপাশে যায়।
হচ্ছে আমার মামার বাড়ি। এই দেখো, এটা হচ্ছে আমার মামাদের ঘর, ওই আমার দিদিমা। এটা হচ্ছে ঘর, সামনে একটা জামরুল গাছ, এই দেখো অনেক বড় একটা লাল ফুলের গাছ। এপাশে গোলা আছে, এই যে ধানের গোলা। এখানে কল, তো আমি এখানে সিঁড়ির উপরে বসে 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 আছি। এই দেখো সিঁড়ির পাশে কি সুন্দর ফুল, বেগুনি কালার ফুলগুলো আমার খুব পছন্দের। আমি বাড়ি নিয়ে আসছিলাম এর চারা, কিন্তু হচ্ছে না, একটু বেশি বৃষ্টি বেশি হলে এগুলো আর হয় না। এই যে উঠানটা, ওই সামনে সামনে এই মোরগটা, আর এইখানে হাঁস মুরগির বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। মামার বাড়ি বলে মধুরহাড়ি, তো আমাদের বেলাতেও তাই। মামার বাড়ি মানে এত ভালো লাগে আমার মামার বাড়ি যেতে, আমাদের সবারই, মানে আমার বাবা বাড়ির থেকে মামার বাড়ির টান যেন সব থেকেই বেশি। বাবা বাড়ি যাওয়ার থেকে আমার মামার বাড়ি যেতেই বেশি পছন্দ, বেশি ভালো লাগে। এখানে কল, এই পাশে রান্নাঘর, এখানে দেখো বড় একটা বড়ই গাছ। এই যে এই উঠানে নেমে আসলাম আমি, তো মামা এই দেখো এখানে বসে আছে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার মামার বাড়িটা, আমার মামার বাড়িটা না মামার বাড়িগুলো, মানে আমার তো তিন চারটে মামার বাড়ি এখানে। তো এটাই আমার মামার বাড়ি।